আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, চলে আসলাম আজকে আবারও আমাদের সেটআপে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনারা বুঝতেই পারতেছেন মূলত লাভ বার্ড পাখির উপরে। তো বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা শুরু করব। আর আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা ভিডিওটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান। আর পেজ থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো করে দিবেন। তো আজকের ভিডিওগুলো মূলত হবে একটু হাই মিউটেশনের লাভ বার্ডের উপরে, তো যার কারণে ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন। আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের কাছে পেল ফেলো লাভ বার্ড ছিল, দুইটা পেয়ার, টোটাল ছয় পেয়ার ছিল আমাদের। সব বিক্রি করার পরে এখন মাত্র দুইটা পেয়ার রয়েছে। এটা হলো পেল ফেলো, একটা কোবাল ব্লু একটা ভায়োলেট, বাট দুইটাই অফলাইন। ফিমেলটা কিন্তু বক্সে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর মেলটা বাইরে রয়েছে। এগুলার পেয়ার আমরা এর আগে অনেক প্রাইস চেয়েছিলাম, তবে আজকের জন্য যারা আমাদের কাছ থেকে নেবেন এবং ডিএনএ কার্ড সহ রানিং পেয়ার, ব্রিডিং পেয়ার, শুধুমাত্র আজকের জন্য মাত্র 30,000 টাকায় আমরা অফার দিচ্ছি। আর এখানে দুইটা, একটা ভায়োলেট আর একটা টারকুইজ ব্লু অফলাইন রয়েছে। এবং দুইটাই পারবুলু সিরিজের পাখি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুইটাও অফলাইন, হালকা মাস্কিং আছে। এই পেয়ারগুলো, ওই এই পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র 15,000 টাকা। নিচে একটা পারবুলু ইউইং রয়েছে, তার সাথে একটা ব্লু অপালাইন রয়েছে। ব্লু অপালাইনটা ফিমেল আর পারবুলুটা মেল। এইটার দামটা হচ্ছে মাত্র 10,000 টাকা, যেহেতু পারবুলু ইউইংটা মাস্কিং। নিচে একটা পেয়ার রয়েছে গ্রিন ফিশার অপালাইন, আমি দেখাচ্ছি। এই দুইটাও কিন্তু ম্যাটিং চলতেছে। এই দুইটা আমার ঘর থেকে আনা পাখি, দুইটাই বের হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কেমন আগুনের মতো লাল। আপনারা গ্রিন অফলাইন মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, তবে ভালো কালারের গ্রিন অফলাইন পাওয়া যায় না। ফিমেলটা আবারও চলে গেছে বক্সে। আর এই পেয়ারটা মাত্র 7,000 টাকা পড়বে। এইখানে পেল ফেলো অফলাইনের একটা পেয়ার রয়েছে, তাও আবার পারগুলোর মধ্যে কোনো প্রকার মাস্কিং নেই। এইটারও ফিমেলটা ডিম পাড়ার জন্য বক্সে বসে আছে, আমি দেখাচ্ছি। দীর্ঘদিন যাবৎ এই পাখি দুইটা ম্যাটিং করতেছে। আপনারা পাখি দুইটা যদি ভালো করে ফলো করেন ওদের হেডটা দেখতে পারবেন পুরো ক্লিয়ার, যেহেতু এটা ডাইলুডের মধ্যে, পারবুলুর ডাইলুড যে মিউটেশনটা বলে, আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন। আর এই দুইটা এখন দেখা গেছে অফলাইনের ভিতরে আবার অনেক সময় দেখা যায় যে অনেক ক্যাটাগরি এবং কোয়ালিটির ব্যাপার স্যাপার থাকে, টেল মার্কিংয়ের ব্যাপার থাকে, তারপর আপনার স্টেট মার্কিংয়ের ব্যাপার থাকে। এগুলো আসলে অনেকে যারা এগুলো নিয়ে নাড়াচাড়া করেন তারা বুঝতে পারবেন। তো এই পেয়ারটা 35,000 টাকা চাওয়া হচ্ছে। আর এইখানে দুইটা পারবুলু অফলাইন রয়েছে, একটা ইউইং অফলাইন আর একটা শুধু পারবুলু অফলাইন। তো এইটাও ডিএনএ করা, শুধু পারবুলু অফলাইনটা হচ্ছে ফিমেল আর ইউইং অফলাইনটা হচ্ছে মেল, এটা ডিএনএ কাট করা। এটা 20,000 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। এবার আসি, আমাদের এখানে আরেকটা পেয়ার রয়েছে লুটিনো ফিশার স্প্লিডের সাথে, লুটিনো ফিশার অপালাইনের মেল। ডিএনএ মেলটা ডিএনএ করা, ফিমেলটা ডিএনএ নাই, দেখতে পাচ্ছেন। এখন আসি টেল মার্কিংয়ের যে বিষয়টা আমি আপনাদেরকে বলেছিলাম, আসেন এই যে দেখাচ্ছি, এই যে দেখেন আমাদের যে অপালাইনের যে মেলটা রয়েছে, মেলটার কিন্তু টেল বলতে মানে ল্যাশটা পুরো টকটকা লাল। অনেক অপালাইন আছে যেগুলো ল্যাশটা একটু কম লাল হয়, এগুলা লুটিনো রেড হেডের মধ্যেও হয়। তো এইটারই টেল মার্কিং বলে। অনেক সময় দেখা যায় যে, এই যে দেখেন পাখিটা বের হয়ে গেল, এখন দেখাচ্ছি। অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক পাখি আছে যে ল্যাজ লাল হয় না,
যেমন এখানে কিন্তু একটা লুটিনো ফিশার অফলাইন রয়েছে, আরেকটা রয়েছে স্প্লিট। স্প্লিটেরও কিন্তু অনেকটা লেজে লাল আছে। আমার ঘরে এটা মনো অফলাইন ছিল যেগুলো লেজে লাল নাই। তো যাই হোক, লেজে লাল পাখিগুলা একটু ডিমান্ডেবল পাখি থাকে, তার মানে এই না যে লেজে যেটা লাল কম ওইটা অফলাইন না, ওটা অফলাইন, ওটার থেকে আর কি ওটার থেকে অনেক সময় লেজ লাল আলা পাখি বের হয়। আর এই পেয়ারটা চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন, যদি মেলটা নেন পড়বে 17,000 টাকা, ফিমেলটা নিলে পড়বে 5,000 টাকা, আর পেয়ার একসাথে নিলে ফিক্স 20,000 টাকা পড়বে। এবার আসি নিচে, এক পেয়ার গ্রিন ফিশার অফলাইন রয়েছে, এগুলো তো দেখাইলামই, এটার ওইটা একই। এবার আসি নর্মাল লুটিনো রেডহেড অফলাইন, যেটা আমরা বলে থাকি। এই যে দেখেন, আমি এর আগে আরও দুইটা পাখি বিক্রি করছি এই কালারেরই, এটার টেলে লাল ছিল না, এইটার লালটা একটু বেশি। তো এই এই সিঙ্গেল, এটা ফিমেল, ফিমেলটা কেউ যদি নিতে চান মাত্র 2,000 টাকা পড়বে ফিক্স প্রাইস, কোনো দামাদামি করা যাবে না। দামাদামি করলে কেউ নক দিবেন না, কারণ এটা একটা অফারে সেল করতেছি। এবার আসি এখানে গ্রিন ফিশার অফলাইন। এই পর্যন্ত যতগুলো গ্রিন ফিশার অফলাইন দেখাইলাম সবচাইতে হাই মিউটেশনের, সবচাইতে কালার বেশি। এটা সম্ভবত, আমি শিওর না এখনও মেল কিনা ফিমেল, তবে ফিমেল হওয়ার চান্সেস বেশি। যারা নিতে চান জিজ্ঞেস করবেন, আমি চেক করে দেখা জানাই দেব। আর এই ফিমেলটার দাম পড়বে ফিক্স 3,500 টাকা। নর্মাল লাভবার্ড রয়েছে, নর্মাল লাভবার্ড রয়েছে, যারা নর্মাল লাভবার্ড নিতে চান সি গ্রিন মাত্র 3,000 টাকা পড়বে ফিক্স প্রাইস। আর উপরে একটা ভায়োলেট উইং রয়েছে, এটা সিঙ্গেল ফিমেল, যারা নিতে চান মাত্র 2,000 টাকায়। আর আরেকটা আমাদের কাছে ভায়োলেট ফাইট ফিমেল রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা যারা নিতে চান এটা 2,500 টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে। দুইটা গ্রিন ফিশার স্প্লিট ছিল, দুই গ্রিন ফিশার অফলাইনের স্প্লিট। জালানোর সামনে বোঝা যাচ্ছে না, এই দুটো 5,000 টাকা হয়েছিল। আর এই পাখিটা সম্ভবত ডিম দিয়ে দিবে, এটা ব্রিডিং করতে থাকতো কয়েকদিন যাবৎ। ব্রিডিংয়ের হিস্টোরিও আমার কাছে আছে, ভিডিও করে রাখছিলাম। ডিম একটা দিছে, ওদের বনে আরও ডিম আছে, তাই ওদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। আমি নিজেও জানি না যে কখন ডিম দিছে, আমি আজকে এক সপ্তাহ যাবত ওদেরকে ম্যাটিং করতে দেখতেছি। মেলটা পিস ফ্রেস, ফিমেলটা লুটিনো রেডহেড অফলাইন। এই অবস্থায় কেউ নিলে হাড়ি সহ 5,000 টাকা পড়বে। এখানে দুইটা ইউইং রয়েছে, দেখতে পাচ্ছেন, মেল ফিমেল আছে দুইটা, দুই জায়গার থেকে এনে জোড়া করেছি। এখনো পর্যন্ত মানে ওরা পেয়ার নেয় নাই। আর দুইটা খুবই ভালো মার্কিংয়ের ইউইং, দেখতে পাচ্ছেন, যারা নিতে চান যোগাযোগ করবেন, মাত্র 8,000 টাকায় দিয়ে দিব। আগে 12,000 টাকা চাওয়া হয়েছিল, মাত্র 8,000 টাকা। এটা এই এই অফারটা আশা করি দুই দিনের বেশি থাকবে না। যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। এবং এখানে দুইটা রেড আই রয়েছে, লুটিনো ফিশার রেড আই, এই যে আমি যে আগে অফলাইন দেখাইলাম সেই অফলাইনের মধ্যে, মানে এটা নর্মালটা যেটা শুধু লাল চোখ, আর অফলাইনটা লাল চোখ প্লাস মাথা লাল লেজা লাল। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই অফলাইন তো লেজ লাল হইতেই হবে, তো এইখানে দুইটা পাখি আছে, এই দুইটা কিন্তু অফলাইন না, এই দুইটার লেজটা অনেক লাল। এখন প্রশ্ন রয়ে গেল যে তাহলে অফলাইনের যদি লেজ লাল হয়, তাহলে অফলাইন ছাড়া যেগুলো ওগুলোর যদি লেজ লাল হয় তাহলে তার মানে এটাও অফলাইন ধরা উচিত। আসলে না, অফলাইনের লেজটা তো লাল হবেই, কিন্তু মাথাটা গাঢ় লাল হবে। অনেক ক্ষেত্রে অফলাইনের লেজটা লাল হয় না, কিন্তু মাথাটা লাল হয়। এই যে দেখেন, এই পাখি দুইটার লেজটা কিন্তু অনেক লাল, কিন্তু এই দুইটা অফলাইন না। অফলাইনের ব্লাড লাইন থেকে অনেক সময় বের হয়ে যায় এরকম 19-20 কালার। তো যাই হোক, এই পেয়ারটা মাত্র 7,000 টাকা পড়বে, একটা পেয়ারই রয়েছে, এটা ব্রিডিং পেয়ার, এটা আমাদের কাছে নতুন আসছে, আর আগের যা ছিল সব সেল হয়ে গেছে। এখন আসি, এখন আসি যে কাটটোট ফিন্সগুলো আমাদের কাছে আপনারা দেখেছিলেন,
আমরা বলেছিলাম যে দুইটা পেয়ার আমাদের কাছে আছে, তো অলরেডি দুইটা পেয়ারই সেল সোল্ড আউট হয়ে গেছে। একটা পেয়ার আজকেই নিয়ে যাবে আর একটা পেয়ার আগামীকালকে আশা করি, তিন দিন টাইম চাইছে, হয়তো বা এর আগেই নিয়ে যেতে পারে। দুইটারই অ্যাডভান্স হয়ে গেছে। আর এই পাখিটা আমি আপনাদেরকে বলেছিলাম যে খুবই রেয়ার, সাদা কালারের কাঠঠোঁট পাওয়া যায় না, আর এগুলো খুবই হাই প্রাইজের পাখি। তো আমরা গত ভিডিওতে আপনাদের দোয়ায় মাশাআল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছি। আমরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব, আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কালেকশনের সাথে, নতুন পাখির সাথে।